নমস্কার বন্ধুরা, সিমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাচ্চা থেকে বড় প্রায় সকলের কাছেই অতি পছন্দের একটি রেসিপি, ব্রেড অমলেট টোস্ট, যেটি আমরা অনেক সময় রেস্টুরেন্টে অথবা হোটেলে প্রায় সময়ই খেয়ে থাকি। এছাড়াও রেসিপিটি যদিও বা বাড়িতেও অনেক সময় বানানো হয়ে থাকে, কিন্তু আজ আমি সকলের সাথে একদম হোটেল অথবা রেস্টুরেন্টের মতন করেই রেসিপিটি শেয়ার করব, আর সাথে অবশ্যই থাকবে কিছু টিপস। তো আসুন শুরু করা যাক আজকের আমার এই রেসিপিটি। ব্রেড টোস্ট অথবা ব্রেড অমলেট টোস্ট বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। অমলেট অথবা ব্রেড অমলেট টোস্ট বানানোর জন্য পেঁয়াজ যত বেশি একটু মিহি করে কাটা হবে ততই কিন্তু বেশ ভালো। এছাড়াও আমি এখানে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর আছে হাফ ইঞ্চি পরিমাণে আদা, যেটা আমি গ্রেট করে রেখেছি। ব্রেড অমলেট টোস্ট তৈরির জন্য মেন ইনগ্রিডিয়েন্ট হিসেবে আমি নিয়েছি একটা কোয়ার্টার পাউন্ড পাউরুটি। দোকানেও সাধারণত আমরা যে ব্রেড অমলেট টোস্ট পেয়ে থাকি সেটাও কিন্তু এই রকম কোয়ার্টার পাউন্ড পাউরুটি দিয়েই তৈরি করা হয়ে থাকে। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, তবে আপনারা চাইলে স্লাইস ব্রেড দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারেন। সবার আগে আমি এই ব্রেড পাউন্ড পাউরুটিটাকে সমান দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার ব্রেড অমলেট টোস্টের জন্য প্রয়োজনীয় ব্যাটারটাকে আমি সবার আগে তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার আমি এর মধ্যে অ্যাড করব কুচানো কাঁচা লঙ্কা। এই ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতন বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গ্রেট করে রাখা আদা, দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। এবার এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি খুব ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় দেখা যায় নুন ও গোলমরিচ খুব ভালো করে মিশতে চায় না, তাই যদি এভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেওয়া হয় তাহলে সব কিছু কিন্তু ইভেনলি ভালোভাবে মিশে যায়। এবার ম্যাগির যে একটা টেস্ট মেকার মশলা আছে সেখান থেকেই 1/4 চা চামচ পরিমাণে ম্যাগি মশলা আমি অ্যাড করলাম, আর অ্যাড করলাম 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সব কিছু আবারও একবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব আরও একটি মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা ডিম। আমি এখানে একটা ব্রেড অমলেট টোস্ট তৈরি করতে দুটো ডিম ব্যবহার করছি। দোকানেও সাধারণত ডাবল ডিমই ব্যবহার করা হয়, তো আপনারা চাইলে কিন্তু এটা সিঙ্গেল ডিম দিয়েও করতে পারেন, টেস্ট কিন্তু একই থাকবে। সবগুলো ইনগ্রিডিয়েন্টসের সাথে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, আর ব্রেড অমলেট টোস্টের জন্য ডিমের ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। আর রেসিপিটি যদি আপনারা কোনো বাচ্চার জন্য বানাতে চান তাহলে সেক্ষেত্রে কাশ্মীরি রেড চিলি পাউডার ও কাঁচা লঙ্কা, এই দুটো ইনগ্রিডিয়েন্ট অ্যাভয়েড করে শুধু গোলমরিচ ব্যবহার করতে পারেন। এবার একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল, আর তেলটাকে একটু আমি তাওয়ার চারপাশে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তেল কিন্তু একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে, খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করা কিন্তু যাবে না। তাওয়ার তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার উল্টে পাল্টে ব্রেডের দুটো সাইড আমি খুব ভালো করে শেকে নেব। আমি এখানে ব্রেডটাকে শেকে নেওয়ার জন্য রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, তবে এখানে রিফাইন্ড অয়েলের পরিবর্তে বাটারও কিন্তু ব্যবহার করা যেতে পারে। বাটার দিয়েও কিন্তু ব্রেড অমলেট টোস্টের টেস্ট বেশ ভালো হয়। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত উল্টে পাল্টে আমি ব্রেডের চারপাশ খুব ভালো করে শেকে নিচ্ছি। আর এইভাবে যদি ব্রেডটাকে শেকে নেওয়া হয় তবে ব্রেড যেমন ক্রিস্পি থাকে তেমনই খেতেও কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হয়। ফাইনালি দেখুন ব্রেডের চারপাশ কিন্তু আমার বেশ ভালোভাবে শেকে নেওয়া হয়ে গেছে, আর ব্রেডের গায়েও কিন্তু কালারটা বেশ সুন্দর চলে এসেছে। এবার ঠিক এই স্টেজে এসে ব্রেডগুলোকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার ওই একই তাওয়ার মধ্যে আমি 2 চা চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে তাওয়ার চারপাশে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি।
এবার ঠিক এই স্টেজে এসে যে ডিমের ব্যাটার অথবা ডিমের গোলাটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটা স্প্যাচুলার সাহায্যে ডিমের ব্যাটারের চারপাশটাকে একটা বেশ সুন্দর গোল শেপে তৈরি করে নিয়ে এর মধ্যে শেকে রাখা ব্রেডগুলোকে আমি দিয়ে দিলাম। যদি এই সময়ে ব্রেডটাকে দেওয়া হয় তবে ব্রেডটা কিন্তু একসময় অমলেটের সাথে খুব ভালোভাবে আটকে যাবে, আর তাই অমলেট ভেজা থাকতে থাকতেই কিন্তু ব্রেডটাকে আমাদের অমলেটের মধ্যে দেওয়াটা ভীষণভাবেই জরুরি। এবার অমলেটের চারপাশটা খুব ভালো করে আমাদের ফোল্ড করে নিতে হবে, আর ফোল্ড করার সময় কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে যাতে ব্রেড আর অমলেট কোনোটাই যেন ভেঙে না যায়। যেহেতু এটা তুলনামূলক একটু ভারী তাই দুটো হাতে স্প্যাচুলা রাখা কিন্তু ভীষণই জরুরি, এতে ব্রেড আর অমলেট কোনোটাই কিন্তু ভেঙে যাবে না। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মনে করে লো টু মিডিয়ামে রাখতে হবে। ব্রেডের চারপাশ অমলেট দিয়ে ভালো করে ফোল্ড করা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 1.5 থেকে 2 মিনিট আমাদের এইভাবেই একটু সেকে নিতে হবে। লো ফ্লেমে মিনিমাম 1.5 থেকে 2 মিনিট ব্রেড অমলেট টোস্টটাকে সেকে নেওয়ার পর আমাদের রেসিপিটি কিন্তু একদম কমপ্লিট। আর এই ব্রেড অমলেট টোস্ট স্পেশালি ব্রেকফাস্টে অথবা সন্ধেবেলার টিফিনে গরম গরম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে এই ব্রেড অমলেট টোস্ট কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। এই ব্রেড অমলেট টোস্ট পরিবেশন করার আগে অবশ্যই টোস্টের ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু গোলমরিচ গুঁড়ো, আর তারই সাথে টমেটো সস রাখতে কিন্তু একদম ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি, আবার চলে আসব নতুন কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।